উত্তর চব্বিশ পরগনা কর্মসূচি শেষ। দক্ষিণ চব্বিশ পরগনাতে অভিষেকের নবজোয়ার কর্মসূচি ইতিমধ্যে নবজোয়ার কর্মসূচির জন্য প্রস্তুতি তুঙ্গে। আর এই কর্মসূচিতে কোন রকম যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই কারণে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার ওপর ঝুলে থাকা ইলেকট্রিক তার, কেবল তার এবং গাছের ডাল কাটা হচ্ছে। সম্পূর্ণরূপে সহযোগিতা করছেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা, পাশাপাশি তাদের নেতাকে সাদরে গ্রহণ করার জন্য রাস্তার দুপাশে বড় বড় হোর্ডিং, ব্যানার, পেস্টুন মুড়ে ফেলা হচ্ছে এলাকা, দলীয় পতাকা লাগানো হচ্ছে, যা নিয়ে চরম ব্যস্ততা ভাঙর জুড়ে। জানা যাচ্ছে মঙ্গলবার বিকেলে ভাঙরের মাটি থেকে বিকেলে নবজোয়ার কর্মসূচির সূচনা হবে। ভাঙরের বাসন্তী হাইওয়ে চণ্ডীপুর থেকে যাত্রা শুরু হবে। প্রশাসনিক সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাসন্তী হাইওয়ে চণ্ডীপুর থেকে যাত্রা শুরু করে প্রথমে ঘটকপুকুর চৌমাথায় আসবেন, এরপর ঘটকপুকুর সোনারপুর রোড ধরে সোনারপুরে পৌঁছাবেন, সেখান থেকে বারুইপুরে হয়ে ক্যানিং এ পৌঁছাবেন। মঙ্গলবার রাতে ক্যানিং এ স্টেডিয়ামেই রাত কাটাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে বুধবার বিকেলে বেরিয়ে কুলতলি, জয়নগর, ডায়মন্ড হারবার হয়ে পৌঁছাবেন কাকদ্বীপে, আর বৃহস্পতিবার কাকদ্বীপে সেই কর্মসূচি শেষ হবে। তিনি আসছেন আমাদের ছায়াটি ছাপা থেকে, আমাদের পেয়ারাতলা 4 কিলোমিটার রাস্তা, যেভাবে আমাদের ফ্ল্যাগ হোস্টিং বা আমাদের সমস্ত যে পরিকল্পনা থেকে শুরু করে যে মাননীয় বিধায়ক যে নবজোয়ারে যে আমাদের বোদ্রার উপর দিয়ে আজকে নবজোয়ারটা অনুষ্ঠিত হবে, সেইভাবে ফ্ল্যাগ হোস্টিং, তানাকে যে আই লাভ মাই অভিষেক বা লাভ মাই অভিষেক, ঠিক আছে, সেটা আমাদের বাংলার না, আমাদের ক্যানিং পুরো বিধানসভার ভাঙর 1 নম্বর ব্লকের, মানে আমাদের বোদরা অঞ্চলের ইনি মধ্যমণি, আমাদের মাননীয় প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাঁর প্রচেষ্টায় তাঁর যে পরিকল্পনা, আমাদের শুধু তিনি অর্ডার যেভাবে করবেন আমরা সেইভাবে কাজ করে যাব। ফ্ল্যাগ হোস্টিং বেনার দিয়ে আমরা ছাপা থেকে পেয়ারাতলা মোড়, আমাদের যে বোদরা অঞ্চলে 4 কিলোমিটার পড়েছে, আমরা এটাকে ফ্ল্যাগ হোস্টিং, আমরা এটাকে বোদরা অঞ্চলকে মুড়ে দেব। এখানে দাঁড়িয়েছি অভিষেক ব্যানার্জি আসবে 13 তারিখ, যে যাতে কোনো অসুবিধা সমস্যা না হয় গাছপালাগুলো কেটে একটু পরিষ্কার করে দিচ্ছি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা ঝান্ডা মারা কাজ শুরু করছি।